চট্টগ্রামের হাজারি গলির ঘটনার সঙ্গে ইসকনকে জড়িয়ে নানা প্রচারণার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সেখানে সহিংসতায় জড়িতদের কঠোর শাস্তিও চেয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। শুক্রবার সকালে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংঘের নেতারা এই প্রতিবাদ ও দাবি জানান। চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারিগুলিতে সহিংসতার শুরু হয় গত মঙ্গলবার এক ব্যবসায়ীর ইসকন বিরোধী ফেসবুক পোস্টকে ঘিরে। এ ঘটনায় 49 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও 500 জনকে আসামি করে মামলা করে পুলিশ। এরপর হাজারিগুলির দোকানপাট খুললেও কাটেনি অস্বস্তিকর পরিবেশ। চট্টগ্রামের এই ঘটনার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হতে থাকে সহিংসতায় জড়িতরা ইসকন অনুসারী। এ ধরনের প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডাকে সনাতন ধর্মীয় এই অরাজনৈতিক সংগঠন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে চট্টগ্রামে হাজারি গলির ঘটনায় শান্তিপূর্ণ সমাধান এবং সঠিক তদন্তের পর দায়িত্বশীল বিবৃতি ইসকন বাংলাদেশ প্রত্যাশা করে। স্বামীবাগে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় ও মন্দিরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংঘের সাধারণ সম্পাদক জানান, কয়েক মাস আগেই চট্টগ্রামের পুণ্ডরীক ধাম ও প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ সহ তিনজনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকারের প্রতি আমাদের বিশেষ আহ্বান, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করে কঠোর শাস্তির আয়তায় আনেন এবং যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রবাহ রোধে ব্যবস্থা গ্রহণ করেন। একই সঙ্গে চট্টগ্রামের হাজারি গলির এই ঘটনা দেশের শান্তি, ধর্মীয় সৌহার্দ ও নিরাপত্তার উপর বড় হুমকি বলেও মনে করেন ইসকনের নেতারা। সংখ্যালঘুরা কিছু করেনি, তবুও এই ধরনের ঘটনা, এই জন্য যারা সংখ্যালঘুরা আছে তারা সবসময় ভয় থাকে যে আমাদের উপর কখন আক্রমণ হয়। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।